হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। তো আজ আমরা আলোচনা করব পলিটির লেকচার 4। এর আগে তিনটে লেকচার অলরেডি আপলোড করে দিয়েছি, তো এভাবে ধীরে ধীরে আমরা পলিটিটাকে কভার করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব করো আরও ভিডিও দেখার জন্য। আর মাঝে মাঝে আমি স্ট্যাটিক্স, যে জিকে রেলের কথা চিন্তা করে স্ট্যাটিক্স জিকেটা আপলোড করে দিচ্ছি, এর সঙ্গে এটা তো থাকছেই পলিটি সিরিজ। তো ফ্রেন্ডস, চলো আজকে শুরু করি। আজকে হচ্ছে আর্টিকেল থেকে শুরু করব। প্রথম হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আছে এখানে, পার্ট ওয়ান। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি হচ্ছে এখানে পার্ট ওয়ানে আছে, এক থেকে চার। তো আর্টিকেল এক এখানে আছে, ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস rather than a federation of states which deal with two things. তো এটা ফেডারেশন অফ স্টেটস দুটো থিংসকে ডিলস করছে এর সঙ্গে। তো এগুলোর একটা হচ্ছে নেম অফ দ্য কান্ট্রি এবং হচ্ছে টাইপ অফ পলিটি। তো ফেডারেশন অফ স্টেটস যেটা দুটোকে ডিল করছে, একটা হচ্ছে নেম অফ দ্য কান্ট্রি এবং টাইপস অফ পলিটি। নো ইউনানিমিটি ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কোনো সহমত হতে পারেনি। কী নিয়ে পারেনি, কিসের জন্য? একটা হচ্ছে সাম মেম্বার সাজেস্টেড দ্য ট্র্যাডিশনাল নেম ভারত, মানে আমাদের কনস্টিটিউশনে কী নাম থাকবে, ভারত থাকবে না ইন্ডিয়া থাকবে, এই নিয়ে যখন কনস্টিটিউশন তৈরি হয় তখন এই অ্যাসেম্বলিতে কেউ কোনো সহমত পোষণ করতে পারেনি যে কী নাম রাখা হবে। তো কিছু মেম্বার সাজেস্ট করেছিলেন যে ভারত রাখা হোক, যে ট্র্যাডিশনাল যে ঐতিহ্য বজায় রেখে, আর অ্যাডভোকেট যারা ছিলেন তারা বলেছিলেন না, মডার্ন নেম ইন্ডিয়া রাখা হোক। তো ফাইনালি কনক্লুশনে কী বলা হয়েছিল, বাই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অ্যাডপ্ট এ মিক্স অফ বোথ, উভয়েরই মিক্স করে রাখা হয়েছিল ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তো কনস্টিটিউশনে আমাদের দেশের নাম আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, এভাবে রাখা আছে। তো দুটোই আছে। এবার হচ্ছে কান্ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ ইউনিয়ন অল দো ইটস কনস্টিটিউশন ইজ ফেডারেল ইজ এ স্ট্রাকচার, যে আমাদের যে কান্ট্রি এটা ডিসক্রাইব করা হয় ইউনিয়ন হিসাবে, কিন্তু কনস্টিটিউশনে কী আছে, ফেডারেল স্ট্রাকচার আছে, স্ট্রাকচার আছে ফেডারেল, কিন্তু ফেডারেল কথাটা কোথাও কিন্তু কনস্টিটিউশনে উল্লেখ করা নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডক্টর বি আর আম্বেদকর, ইউনিয়ন অফ স্টেটস হ্যাজ বিন প্রিফার টু ফেডারেশন অফ স্টেটস ফর টু রিজন, কি প্রিফার করেছিলেন তিনি, ইউনিয়ন অফ স্টেট ফেডারেশন অফ স্টেটকে বেশি প্রিফার করেছিলেন টু রিজনের জন্য, ফেডারেশন অফ স্টেটের থেকে ইউনিয়ন অফ স্টেটটাকে তিনি বেশি প্রিফার করেছিলেন। তার জন্য পিছনে দুটো কারণ ছিল, এক হচ্ছে ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট অ্যামং দ্য স্টেটস লাইক ইউএসএ, ইউএসএ 50টা স্টেটস আছে এবং তারা সব এগ্রিমেন্টের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো ভারতের যে স্টেটগুলো আছে সেগুলো এমন কোনো এগ্রিমেন্ট সাইন করেনি যেমনটা ইউএসএতে আছে। এরপর হচ্ছে স্টেটস নো রাইট টু সিটস ফ্রম দ্য ফেডারেশন, ফেডারেশন থেকে কোনো রাইট নেই কোনো স্টেটের আলাদা হয়ে যাওয়ার, কিন্তু আমেরিকার স্টেটসগুলো যদি চায় তাহলে আলাদা হয়ে যেতে পারে। এরপর হচ্ছে ফেডারেশন ইজ অ্যান ইউনিয়ন বিকজ ইট ইজ ইনডাস্ট্রাকটিবল, অবিনশ্বর, ফেডারেশনটা হচ্ছে ইউনিয়ন কারণ এটা হচ্ছে অবিনশ্বর, এটাকে ধ্বংস করা যাবে না আর কি, এটা অবিনশ্বর। আর্টিকেল ওয়ান হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়া ক্যান বি ক্লাসিফাইড ইন্টু থ্রি ক্যাটাগরিজ, আর্টিকেল একে তিনটে টেরিটরি অফ ইন্ডিয়াকে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা গেছে। একটা হচ্ছে টেরিটরিজ স্টেটস, ইউনিয়ন টেরিটরিজ, আর টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম। একটা হচ্ছে টেরিটরি অফ স্টেট থাকতে হবে, অর্থাৎ স্টেট, একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ, আর একটা হতে হবে কোনটা হতে পারে আর কি, এটা হচ্ছে এনি টাইম ভারত সরকার যদি কোনো টেরিটরিজকে বা স্টেটকে অ্যাকোয়ার করে থাকে। এবার হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়া ওয়াইডার এক্সপ্রেশন দেন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, ইউনিয়ন অফ ইন্ডিয়া এর থেকে ওয়াইডার এক্সপ্রেশন কোনটা, টেরিটরি অফ ইন্ডিয়া, কী করে? এটা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে আমরা বোঝাচ্ছি ইনক্লুড ইন স্টেট, যে কোনো স্টেটকে বোঝানো হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া বলতে, কিন্তু টেরিটরি অফ ইন্ডিয়া বলতে বোঝানো হচ্ছে টেরিটরিজ স্টেটস, স্টেটস তো থাকছে তার সঙ্গে ইউনিয়ন টেরিটরিজ থাকছে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে, টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার দ্বারা যদি কোনো টেরিটরিকে অ্যাকোয়ার্ড করা হয়ে থাকে তাহলে
এটাও থাকছে টেরিটোরিয়াস অফ ইন্ডিয়ার ভিতরে। তাহলে ফাইনালি কনক্লুশন কি আসতে পারি, টেরিটোরিয়াস অফ ইন্ডিয়া গ্রেটার দেন ইউনিয়ন অফ ইন্ডিয়া। খুবই ভালো কোশ্চেন, এটা মনে রাখতে পারো তোমরা। এরপর হচ্ছে স্টেটস আর দ্য মেম্বার অফ দ্য ফেডারেল সিস্টেম, শেয়ার এ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার উইথ দ্য সেন্টার। স্টেটস আর দ্য মেম্বার অফ দ্য ফেডারেল সিস্টেম, যে সিস্টেমটা আছে ফেডারেল তার মেম্বার, এবং কী করছে, পাওয়ারটাকে শেয়ার করছে সেন্ট্রালের সঙ্গে। ইউনিয়ন টেরিটরিজ ডিরেক্টলি অ্যাডমিনিস্টার বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে সেগুলো সরাসরি শাসিত হয় কার দ্বারা, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা শাসিত হয়। বিং এ সভারজিন স্টেট, ইন্ডিয়া ক্যান অ্যাকোয়ার ফরেন টেরিটরিজ রিকগনাইজড বাই ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল রিকগনাইজড অনুযায়ী ইন্ডিয়া কী করতে পারে, কোনো সভারজিন স্টেটকে অ্যাকোয়ার করতে পারে, সেশন করতে পারে, কি সেটা হচ্ছে কি পারচেস করতে পারে, কোনো টেরিটরি কী করতে পারে, কিনতে পারে, গিফট হিসাবে পেতে পারে, অথবা যদি কোনো প্লেবিসাইট বা রেফারেন্ডাম হয় তার মাধ্যমে সেটাকে দখল করতে পারে। এরপর হচ্ছে অকুপেশন, আনঅকুপাইড বাই এ রিকগনাইজড রুলার, কোনো যদি রিকগনাইজড রুলার না থাকে তো সেটাও দখল করতে পারে। কনকোয়েস্ট অর সাবজুগেশন, কনকোয়েস্ট করতে পারে অর্থাৎ কোনো স্টেটসকে ইউনিয়ন টেরিটরিকে দখল বিজয় করতে পারে, জয় করতে পারে। তো দাদরা অ্যান্ড নগর হাভেলি হচ্ছে এক্সাম্পল। গোয়া যেটা কিনা পর্তুগিজদের দখলে ছিল, এটা 1987 সালে স্টেট হয়েছিল। আর দমন এবং দিউ, তারপর পন্ডিচেরি, এগুলো ভারত সরকারের অধীনে আসে। এরপর সিকিম 1975 সালে ইন্ডিয়ার স্টেটে তৈরি হয়। এরপর হচ্ছে আর্টিকেল 2, গ্রান্টস টু পাওয়ার টু দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের কী কী ধরনের পাওয়ার আছে বা গ্র্যান্ট করতে পারে পার্লামেন্ট, একটা হচ্ছে পাওয়ার টু অ্যাডমিট ইন টু ইউনিয়ন নিউ স্টেট, কী করতে পারে, নতুন স্টেট অ্যাডমিট করতে পারে হুইজ অলরেডি এক্সিস্টেন্স, যেটা অলরেডি আছে সেটাকে অ্যাডমিট করতে পারে। পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেট, নতুন স্টেট তৈরি করতে পারে। আর্টিকেল 2 আছে পার্লামেন্ট পাওয়ার টু রিঅর্গানাইজ দ্য স্টেট, স্টেটটাকে রিঅর্গানাইজ করতে পারে। আর্টিকেল 3 অথোরাইজেস দ্য পার্লামেন্ট টু ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন। আর্টিকেল 3 এর আন্ডারে আছে ফর্ম এ নিউ স্টেট, নতুন স্টেট ফর্ম করতে পারে বাই সেপারেশনের মাধ্যমে অফ টেরিটরিজ ফ্রম এনি স্টেট, কোনো স্টেট থেকে, অর বাই ইউনিটিং টু আর মোর স্টেট অর পার্টস অফ স্টেট, অর বাই ইউনিটিং এনি টেরিটরি টু এ পার্ট অফ এনি স্টেট। কোনো নতুন স্টেট অন্য একটা স্টেট থেকে আলাদা করতে পারে, কোনো ইউনিয়ন টেরিটরিকে আলাদা করে নতুন স্টেট বা পার্ট তৈরি করতে পারে। ইনক্রিজ দ্য এরিয়া অফ দ্য ইউনিয়ন স্টেট, কোনো একটা স্টেটের এরিয়া বাড়াতে পারে, দেখাচ্ছে দুটো স্টেট মিলিয়ে একটা নতুন স্টেট তৈরি করতে পারে। ডিমিনিস দ্য এরিয়া অফ দ্য এনি স্টেট, কোনো একটা স্টেট তাকে তার এরিয়াকে ছোটো করতে পারে। এরিয়া দ্য বাউন্ডারিজ অফ দ্য এনি স্টেট, অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট, কোনো বাউন্ডারিজ অল্টার করতে পারে, পরিবর্তন করতে পারে কোনো একটা স্টেটের। অল্টার দ্য নেম অফ দ্য এনি স্টেট, কোনো একটা নাম চেঞ্জ করতে পারে পার্লামেন্ট, এইসব ক্ষমতা আছে। আর্টিকেল 3 লেস ডাউন টু কন্ডিশন, কী কী, একটা হচ্ছে বিল কম টেম্পলেটিং দ্য অ্যাভব চেঞ্জেস ক্যান বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট অনলি উইথ দ্য প্রিয়র রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। পার্লামেন্ট এগুলো কী করতে পারে, ইন্ট্রোডিউস করতে পারে একমাত্র কার, প্রেসিডেন্টের রিকমেন্ডেশনের মাধ্যমে। রিকমেন্ডেশন করলে তবেই এগুলো সম্ভব। বিফোর রিকমেন্ডিং দ্য বিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ টু রিফার দ্য স্পেসিফিক স্টেট লেজিসলেচার। তো যে চেঞ্জগুলো আছে ওই চেঞ্জগুলো করার জন্য পার্লামেন্ট কী করবে, না যে স্পেসিফিক স্টেটের চেঞ্জ করা হবে তার লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি আছে সেখানে এটাকে রিকমেন্ড করবে বা তার সঙ্গে আলোচনা করবে। এবার হচ্ছে প্রেসিডেন্ট অর পার্লামেন্ট নট বাউন্ড, বাট এটা বাউন্ড নয়, এটাকে বলছে প্রেসিডেন্ট ওই স্পেসিফিক যে অ্যাসেম্বলি আছে তার সঙ্গে আলোচনা করবে, কিন্তু এরপরে আবার বলছে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট কেউই বাউন্ড নয় কী করার জন্য, তাদের সঙ্গে তাদের ভিউ বা তাদের মতবাদ নেওয়ার জন্য। তার মানে চাইলে পার্লামেন্ট এসব চেঞ্জ বা নাম চেঞ্জ, অল্টারেশন, বাউন্ডারি এগুলো করতে পারে। ফাইনালি পার্লামেন্ট ক্যান রিড্র দ্য পলিটিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ইটস উইল। তার মানে পার্লামেন্ট তার নিজের ইচ্ছা অনুযায়ী কী করতে পারে, রিড্র করতে পারে যে পলিটিক্যাল ম্যাপটাকে। দেয়ারফর ইন্ডিয়া ইজ রাইটলি ডিসক্রাইবড অ্যাজ অ্যান ইনডিস্ট্রিক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রিক্টেবল স্টেট। এবার হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ইভলিউশন অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ।
ইউনিয়ন টেরিটরিজ এবং যে স্টেটগুলো আছে তার রিভলিউশন কী করে হয়েছিল, ধর কমিটি অ্যান্ড জে পি ভি কমিটি, ফজল আলী কমিশন। তো এই তিন ধরনের কমিশন তৈরি হয়েছিল ইভলিউশন অফ স্টেট এবং ইউনিয়ন টেরিটরির জন্য। তো আর্টিকেল ফোর হচ্ছে ডিক্লার দ্যাট লস মেড ফর অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট আন্ডার আর্টিকেল টু। আন্ডার আর্টিকেল টু এ লস মেড ফর অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। এরপর হচ্ছে ফরমেশন অফ দ্য নিউ স্টেট অ্যান্ড অল্টারনেশন অফ দ্য এরিয়া। সি হচ্ছে বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটস। এরপর হচ্ছে আন্ডার আর্টিকেল থ্রি আর নট টু বি কনসিডার্ড অ্যাজ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 368। দেখো এত সময় যেগুলো আমরা আলোচনা করেছি যে চেঞ্জ, অল্টারেশন, নাম পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে যে আর্টিকেল 368 আছে, তো এটার চেঞ্জের প্রয়োজন নেই, এটার অ্যামেন্ড করার প্রয়োজন নেই। কী করলে হবে? সাজ লস ক্যান বি পাস বাই এ সিম্পল মেজরিটি, মানে যে বাউন্ডারি চেঞ্জ, নাম চেঞ্জ, এগুলোর জন্য আর্টিকেল 368 এর প্রয়োজন নেই, সিম্পল মেজরিটি পাস করলেই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, তাহলে পার্লামেন্টে, তাহলে এটা সম্ভব। পাওয়ার অফ পার্লামেন্ট টু ডিমিনিশ দ্য এরিয়া অফ দ্য স্টেট, স্টেটের পার্লামেন্ট কী করতে পারে, স্টেটের এরিয়াকে ডিমিনিশ করতে পারে আন্ডার আর্টিকেল থ্রি। ডাজ ইনক্লুড অলসো দ্য পাওয়ার টু চিট ইন্ডিয়ান টেরিটরি টু এ ফরেন কান্ট্রি। এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে যে ইন্ডিয়া কি কোনো ফরেন কান্ট্রিকে তার টেরিটরি সমর্পণ করতে পারে? তো দিস কোশ্চেন কেম বিফোর দ্য সুপ্রিম কোর্ট ইন এ রেফারেন্স মেড বাই দ্য প্রেসিডেন্ট ইন 1960। এই কোশ্চেনটা 1960 এসেছিলো ফর দ্য ইস্যু অফ দ্য বেড়ুবাড়ি ইউনিয়ন কেস, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং পাকিস্তানের সঙ্গে। পাকিস্তান বলতে এখানে ইস্ট পাকিস্তান, মানে বাংলাদেশকে এখন বোঝাচ্ছে, তার সঙ্গে যে 1960 সালে যে বাউন্ডারি কেস ছিল, তো সেটা এসেছিল 1960 সালে, বেড়ুবাড়ি ইউনিয়ন কেস বলা হয়। তো এখানে একটাই কোশ্চেন ছিল যে ভারত সরকার চাইলে কি তার যে টেরিটরি সেটা কি কোনো ফরেন কান্ট্রিকে দান করতে পারে, দিয়ে দিতে পারে। তো এখানে সুপ্রিম কোর্ট পাওয়ার অফ পার্লামেন্ট টু ডিমিনিশ দ্য এরিয়া অফ দ্য স্টেট আর্টিকেল থ্রি পাওয়ার দিয়েছিল, যে তুমি পার্লামেন্ট, তুমি কী করতে পারবে, এরিয়া ছোটো করতে পারবে। ডাজ নট কভার সেশন অফ দ্য ইন্ডিয়ান টেরিটরি টু ফরেন কান্ট্রি, কিন্তু তুমি ফরেন কান্ট্রিকে তোমার টেরিটরিকে দিতে পারবে না, সমর্পণ করতে পারবে না। এরপর আসে নাইন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1960 ওয়াজ ইনঅ্যাক্টেড টু ট্রান্সফার টেরিটরি টু পাকিস্তান। এরপর 1960 সালে যে নাইন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আসে, সেখানে ট্রান্সফার করা হয়েছিল পাকিস্তানকে, টেরিটরি ট্রান্সফার করা হয়েছিল। বাট ইন 1969 সুপ্রিম কোর্ট রুল দ্যাট সেটেলমেন্ট অফ বাউন্ডারি ডিসপুট বিটুইন ইন্ডিয়া এবং অ্যানাদার কান্ট্রি ডাজ নট রিডিউস এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তো এরপর 1969 সালে সুপ্রিম কোর্ট রায় দিল বা রুল করেছিল যে সেটেলমেন্ট অফ বাউন্ডারি, বাউন্ডারি ডিসপুটের জন্য যদি অন্য কোনো দেশের সঙ্গে কোনো বাউন্ডারি ডিসপুট হয়, তাহলে সেক্ষেত্রে পার্লামেন্ট এটাকে সলভ করতে পারবে, তার জন্য কোনো কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কোনো বিল পাসের দরকার নেই। এবার হচ্ছে ইভলিউশন অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। তো টু ক্যাটাগরিজ পলিটিক্যাল ইউনিট ছিল, একটা হচ্ছে ব্রিটিশ প্রভিন্স, একটা হচ্ছে প্রিন্সলি স্টেট। তো ব্রিটিশ প্রভিন্সের মধ্যে ছিল ডিরেক্ট রুল বাই দ্য ব্রিটিশ, আর যারা প্রিন্সলি স্টেট ছিল রুলড অফ নেটিভ প্রিন্স, সেই রাজারা করতো এবং তার যে সাবজেক্টগুলো ছিল সেগুলো ব্রিটিশ ক্রাউনরা দেখতো, পার্লামেন্টের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো ব্রিটিশরা দেখতো। এবার হচ্ছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। তো ইন্ডিপেন্ডেন্স তো হয়ে গেল, ভারত পাকিস্তান দুটো আলাদা দেশ তৈরি হয়ে গেল। এরপর কী হলো, থ্রি অপশন আসলো এদের সামনে, একটা হচ্ছে প্রিন্সলি স্টেট, জয়নিং ইন্ডিয়া, জয়নিং পাকিস্তান এবং রিমেইনিং ইন্ডিপেন্ডেন্স। তো স্বাধীন হওয়ার পরে, ভারত পাকিস্তান আলাদা হওয়ার পরে তিন ধরনের অপশন আসলো যে প্রিন্সলি স্টেটগুলো থেকে গেছিলো তাদের জন্য, এদের বলা হলো যে তোমরা হয় পাকিস্তানে যোগ দাও, না হলে ইন্ডিয়াতে যোগ দাও, না হলে আলাদা থাকতে পারো। তো কী করলো, 552 যে প্রিন্সলি স্টেট ছিল তারা কী করলো, তার ভিতরে 549 জন ইন্ডিয়াতেই জয়েন করলো, এবং রিমেইনিং যে তিনজন ছিল, তিনটে স্টেট ছিল, হায়দ্রাবাদ, জুনাগড়, জুনাগড়টা হচ্ছে গুজরাটে, এবং কাশ্মীর, রিফিউজ টু জয়েন ইন্ডিয়া। এরা কী করলো, অস্বীকার করলো যে না, আমরা ভারতের সঙ্গে যুক্ত হব না, আমরা কী করব না, আমরা স্বাধীন থাকব। তো লেটার দে অলসো ইন্টিগ্রেটেড পার্ট অফ ইন্ডিয়া। তো পরবর্তীকালে যে তিনটে রাজাশাসিত যে রাজ্য ছিল, যে প্রিন্সলি স্টেট ছিল, তারা কী করলো, পরে ভারতের সঙ্গে যুক্ত হলো। তো হায়দ্রাবাদ হলো পুলিশ অ্যাকশনের মাধ্যমে,
জুনাগড় হলো রিফারেন্ডাম, মানে ওখানে জনগণকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কী চাও। তো 95%-এর উপরে মানুষ ভোট করলো যে ইন্ডিয়াতে যুক্ত হতে চাই। এরপর হচ্ছে কাশ্মীর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন, এর মাধ্যমে কাশ্মীর ভারতের সঙ্গে, অর্থাৎ ডকুমেন্ট সাইনের মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে কাশ্মীর যুক্ত হলো। তো কোনটাকে কার মাধ্যমে যুক্ত করা হয়েছিল খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো। এরপর হচ্ছে ফোর ফোর্ড ক্লাসিফিকেশান। তো এরপর স্বাধীন হওয়ার পরে কী করলো, 1950 সালে ফোর ফোর্ড কনস্টিটিউশন চলে এলো, ক্লাসিফিকেশান আসলো যে আমাদের যে টোটাল দেশ ছিল তার ভিতরে যত স্টেট ছিল সেগুলোকে ফোর ফোল্ডে ভাগ করা হলো। একটা হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট এবং ডি। এরপর পার্ট এতে আছে 9 স্টেট ডিরেক্ট ব্রিটিশ রুল, এরা সরাসরি ব্রিটিশদের দ্বারা শাসিত হতো। পার্ট বিতে 9 স্টেটস প্রিন্সলি স্টেট উইথ লেজিসলেচার, এখানে প্রিন্সলি স্টেট কিন্তু লেজিসলেচার ছিল। পার্ট সিতে হচ্ছে চিফ কমিশনার অফিস অব দ্য ব্রিটিশ ইন্ডিয়া, এখানে ছিল 10টা স্টেটস। পার্ট ডিতে হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। তো এরপরে আসলো ধর কমিশন অ্যান্ড জে পি ভি কমিশন। 1948 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড লেজিসলেচার প্রভিন্সেস কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ এস কে ধর। এস কে ধর কমিশন আসলো, সেখানে রিকমেন্ড করলো যে রিঅর্গানাইজেশন অফ স্টেট, এত যে স্টেটগুলো ছিল, এত ভাগ ছিল, এগুলোকে রিঅর্গানাইজেশন করার জন্য যে ধর কমিশন আসলো, সেই ধর কমিশন রিপোর্ট পেশ করলো এবং তারা রিকমেন্ড করলো যে রিঅর্গানাইজেশন অফ স্টেট অন দ্য বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্সের মাধ্যমে রিঅর্গানাইজেশন হওয়া উচিত রেদার দেন লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস। তো ভাষার থেকে তিনি গুরুত্ব দিলেন কার, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্সকে বেশি গুরুত্ব দিলেন। তো এর ভিত্তিতেই রিঅর্গানাইজেশন স্টেটের হওয়া উচিত, তিনি সেটাই বললেন। এরপর হচ্ছে অ্যাপয়েন্টেড অ্যানাদার কমিটি, অন্য এর পরে এর উপরেই অন্য একটা কমিটি সেট করা হলো। 1948 সালে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভী সীতারামাইয়া, যেটাকে বলা হয় ফেমাস জে ভি পি কমিটি, ইট সাবমিটেড ইস রিপোর্ট, এবং তিনি এই রিপোর্টে রিজেক্ট করা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস। এরপরে আসলো অক্টোবর 1953, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ ফোর্সড টু ক্রিয়েট দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট নোন অ্যাজ অন্ধ্রপ্রদেশ বাই সেপারেটিং দ্য তেলুগু স্পিকিং এরিয়া ফ্রম দ্য মাদ্রাস স্টেট। ডেথ অফ পট্টি শ্রী রামালু আফটার 56 ডেজ হাঙ্গার স্ট্রাইক। তো পট্টি শ্রী রামরেলু 56 দিন অনশন করেছিলেন, কিসের জন্য, লিঙ্গুইস্টিকের বেসিসে, কিসের জন্য, সেপারেট রাজ্যের জন্য, যেটা কিনা মাদ্রাস থেকে অন্ধ্রপ্রদেশকে আলাদা করা হয়েছিল, প্রথম স্টেট এটাই 1953 সালে ভাষার ভিত্তিতে। এরপরে কি হলো না, ফজল আলী কমিটি সেট করা হলো, অ্যাপয়েন্ট করা হলো ফজল আলী কমিটি। 1953 সালে সাবমিট রিপোর্ট দিল 1955 সালে। তো প্রায় 2 বছর ধরে তিনি সব কিছু করলেন, রিপোর্ট তৈরি করলেন এবং তিনি রিপোর্ট জমা করলেন। 1955 সালে তিনি কি করলেন, অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস অফ দ্য রিঅর্গানাইজেশন অফ স্টেট, তিনি অ্যাকসেপ্ট করলেন। কিন্তু একটা কিন্তু ছিল, সেটা হচ্ছে রিজেক্ট দ্য থিওরি অফ অন ল্যাঙ্গুয়েজ অন স্টেট, একটা স্টেটের জন্য একটা রাজ্য, এটা তিনি রিজেক্ট করলেন। ফোর মেজর ফ্যাক্টর অফ রিঅর্গানাইজেশন অফ স্টেট করেছিলেন তিনি। একটা হচ্ছে প্রিজারভেশন অ্যান্ড স্ট্রেটেনিং অফ দ্য ইউনিটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল হোমোজিনিটি। 3 হচ্ছে ফিনান্সিয়াল, ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশান। আর হচ্ছে ডি হচ্ছে প্ল্যানিং অ্যান্ড প্রমোশন অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপুল ইন ইন স্টেট নেশন। তো এই 4 ধরনের রিকমেন্ডেশান তিনি দিয়েছিলেন, সেগুলো হলেই তখনই ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা যাবে। তো এরপর হচ্ছে সাজেস্ট দ্য অ্যাবলিশন অফ দ্য ফোর ফোল্ড ক্লাসিফিকেশান, যে ফোর ফোল্ড ছিল ক্লাসিফিকেশান স্টেটের, এ বি সি ডি, তো সেগুলোকে তিনি কী করলেন, অ্যাবলিশনের পরামর্শ দিলেন। আন্ডার দ্য অর্গানাইজেশন অরিজিনাল কনস্টিটিউশন অ্যান্ড ক্রিয়েশন অফ দ্য 16 স্টেট অ্যান্ড 3 সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রার টেরিটরিজ, তিনি কী করলেন, এই যে এ বি সি ডি গ্রুপ ছিল সেগুলোকে তিনি অ্যাবলিশ করার পরামর্শ দিলেন। এবং তিনি বললেন যে তোমরা 16টা স্টেট এবং 3টে সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিয়ন টেরিটরি তৈরি করতে পারো। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করলো না, অ্যাকসেপ্টেড বাট সাম
মডিফিকেশন বাই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 কিছু মডিফিকেশন করেছিল, অ্যান্ড সেভেন্থ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 কী করলো, 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরি তৈরি হলো, ওয়ার ক্রিয়েটেড নভেম্বর 1, 1956 ইউনিট ইন্ডিয়া তৈরি হলো। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত। প্লিজ ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করো আরও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এভাবে ধীরে ধীরে পলিটি পুরো সিরিজটাই আমরা কভার করব, আর এরপরে দিন তোমরা পেয়ে যাবে স্ট্যাটিক্স জিকের ভিডিও। তো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব করো, আর আজকের মতো থ্যাংক ইউ।